সুপ্রিয় শিক্ষার্থী ও ভিউয়ার্স, জীব বিজ্ঞান বিষয়ক ইউটিউব চ্যানেল বায়োলজি স্কুলের পক্ষ থেকে আমি নিতীশ স্যার তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। সরকারি বিএল কলেজ আয়োজিত অনলাইন ক্লাসের অংশ হিসেবে প্রাণীবিদ্যা বিভাগের স্নাতক সম্মান তৃতীয় বর্ষ ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের জিন তত্ত্বের আরও একটি সমন্বিত ক্লাস নিয়ে আজ হাজির রয়েছি। আজকের আলোচ্যসূচি রেজাল্টস অফ মেন্ডেলস এক্সপেরিমেন্ট অন মনোহাইব্রিড ক্রস, অর্থাৎ মেন্ডেলের পরীক্ষণ সংক্রান্ত মনোহাইব্রিড ক্রসের ফলাফল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচ্য বিষয় মেন্ডেলের এক সংখ্যার পরীক্ষা। তোমরা জানো এক সংখ্যার পরীক্ষার ইংরেজি শব্দ মনোহাইব্রিড ক্রস। আমরা হাইব্রিড বলতে বুঝি দুটি বিপরীত ধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে, যে তাকে হাইব্রিড বলা হয়। এবং যখন এক জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য রেখে সংকরণ করানো হয় তখন তাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস। তোমরা জানো মেন্ডেল দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য অর্থাৎ একটি লম্বা মটরশুঁটি গাছ এবং তার সাথে একটি খাটো মটরশুঁটি গাছের সংকরায়ন করান। তোমরা জানো উনি যে প্রথম লম্বা মটরশুঁটি নিয়েছিলেন সেটি ছিল বিশুদ্ধ, অর্থাৎ বংশ পরম্পরায় তারা লম্বা মটরশুঁটি উৎপন্ন করে। অন্যদিকে খাটো মটরশুঁটি সেটিও বিশুদ্ধ বা হোমোজাই গাছ, অর্থাৎ এটাও বংশ পরম্পরায় খাটো উদ্ভিদ তৈরি করে। প্রথমত এই সংকরণের মাধ্যমে উনি প্রথম জেনারেশনে যেটা পেয়েছিলেন সেটিও লম্বা পেয়েছিলেন, কোনো খাটো উদ্ভিদ উনি পাননি। এবং F2 জনু অর্থাৎ দ্বিতীয় জেনারেশনে যে উনি কিছু লম্বা পেয়েছিলেন এবং কিছু খাটো বৈশিষ্ট্যের উদ্ভিদ পেয়েছিলেন। এই ফলাফলটা একটা ছকের মাধ্যমে উনি এভাবে দেখালেন যে একটা লম্বা মটরশুঁটির সাথে একটি খাটো মটরশুঁটি সংকরণ করা এনে উনি প্রথম পেয়েছেন লম্বা মটরশুঁটি। তবে প্রথম মটরশুঁটি উনি বিশুদ্ধ, কারণ এটি বংশ পরম্পরায় একই ধরনের বৈশিষ্ট্যধারী উদ্ভিদ তৈরি করে। আর উনি এইটার নাম দিয়েছিলেন শঙ্কর, কারণ এর থেকে উৎপন্ন যে উদ্ভিদগুলি সেটি দুই ধরনের, এই জন্যই এটির নাম দিয়েছেন উনি শঙ্কর। বাহ্যিকভাবে দুটি লম্বা মটরশুঁটি গাছ একই রকম দেখতে, এর জিনোটাইপগত বা জিনতত্ত্বগত বিন্যাস কিন্তু আলাদা। সেই বিষয়টি আমরা যদি মটরশুঁটি গাছের যে সংকরণ পরীক্ষাটি একটু খেয়াল করি, তোমরা এখানে দেখো মেন্ডেল তার পরীক্ষায় প্রথমেই যে মেন্ডেল প্রথমত একটি লম্বা মটরশুঁটি গাছের সাথে একটি খাটো মটরশুঁটি গাছের সংকরণ করেন। এটি হচ্ছে জীবের বাহ্যিক বৈশিষ্ট্য, অর্থাৎ এটি ফিনোটাইপ। আর জিনোটাইপ লেখার ক্ষেত্রে সাধারণত বৈশিষ্ট্য জোড়ার যেটি প্রকট তার যে নামটি, সেই নামের ইংরেজি পরিভাষার প্রথম অক্ষরটা দিয়ে জিনোটাইপ প্রকাশ করা হয়। যেমন এখানে তোমরা খেয়াল করো লম্বা আর খাটো, এই দুটির মধ্যে লম্বা বৈশিষ্ট্যটি প্রকট, আর এই প্রকট বৈশিষ্ট্যধারী যে ইংরেজি শব্দ লম্বার ইংরেজি শব্দ টল, সেখান থেকে ক্যাপিটাল টি। এবং জিনোটাইপ প্রকাশ ক্ষেত্রে প্রতিটি বৈশিষ্ট্য দুটি জিনোটাইপ দিয়ে প্রকাশ করা হয়, এই জন্য এখানে ক্যাপিটাল দুটো টি দিয়ে লম্বা বৈশিষ্ট্য এবং তার বিপরীত অর্থাৎ স্মল টি দিয়ে খাটো বৈশিষ্ট্য প্রকাশ করা হয়। এইটা হচ্ছে জিনোটাইপ লেখার একটা সাধারণ নিয়ম। আর তোমরা জানো জিনোটাইপ থেকে গ্যামিট তৈরি হয়, তা গ্যামিট তৈরি হতে গেলে সাধারণত মিয়োসিস ডিভিশন, অর্থাৎ এখানে যে সংখ্যক ক্রোমোজোম থাকে তার অর্ধেক হয়ে যায়। এখানে দুটো ক্যাপিটাল টি তার গ্যামিট উৎপন্নের সময় একটা টি হবে, এখানে দুটো স্মল টি তার গ্যামিট উৎপন্নের সময় একটা স্মল টি হবে। তো এইদিকে একটা গ্যামিট অর্থাৎ স্ত্রী গ্যামিট দেখতে পাচ্ছ তোমরা, আর এদিকে একটা পুরুষ গ্যামিট অর্থাৎ ডিম্বাণু এবং শুক্রাণু। তোমরা জানো এই দুটোর মিলনে প্রথম যে বংশধর তৈরি হবে তার জায়গাটি হবে একটা ক্যাপিটাল টি এবং একটা স্মল টি, অর্থাৎ এইখানে কিন্তু লম্বা বৈশিষ্ট্যের জিন এবং খাটো বৈশিষ্ট্যের জিন রয়েছে, কিন্তু ফিনোটাইপগতভাবে দেখা যায় সেটি লম্বা, অর্থাৎ এখানে শুধু লম্বা বৈশিষ্ট্য প্রকাশিত হয়। এই জন্য লম্বা বৈশিষ্ট্যকে বলা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর যেহেতু খাটো বৈশিষ্ট্য জিন থাকা সত্ত্বেও প্রকাশিত হচ্ছে না এইটাকে বলছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তা একটু খেয়াল করো তোমরা, প্রথম যে লম্বা উদ্ভিদটি তার দুটো জিনের গঠন একই রকম ছিল, এই জন্য হোমোজাই গাছ বলা হচ্ছে, আর এখানে দুটো জিনের গঠন কিন্তু দুই রকম, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, এই জন্য একে বলছে হেটেরোজাই গাছ। এরপরে তিনি এই যে শঙ্কর লম্বা যেটি, সেই শঙ্কর লম্বা এবং শঙ্কর লম্বা উদ্ভিদ এদের মধ্যে ক্রস ঘটালেন। তোমরা জানো যে শঙ্কর লম্বা তার জিনোটাইপ একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। তা এখান থেকে যদি গ্যামিট তৈরি হয় দুই ধরনের গ্যামিট হবে, একটা হবে
ক্যাপিটাল টি আর একটা হবে স্মল টি। ঠিক তদ্রূপ ভাবে এদিকেও কিন্তু দুটি উৎপন্ন হবে, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। তাহলে দুই ধরনের পুরুষ গ্যামেট এবং দুই ধরনের স্ত্রী গ্যামেটের মিলনে এখানে চার ধরনের সন্তান উৎপন্ন হওয়া সম্ভব। অর্থাৎ তোমরা জানো যে এদিকে দুটো গ্যামেট এবং এদিকে দুটো গ্যামেট, এই দুটো গ্যামেট মিলে এখানে আবার এখানে এর সাথে এর একটা মিলে এখানে হবে, আবার এর থেকে এর সঙ্গে মিলে এখানে হবে, এইটা আর এইটা মিলে এখানে হবে। অর্থাৎ এই চার ধরনের মিলনে চার ধরনের সন্তান হওয়া সম্ভব। এর মধ্যে দেখো তিন ভাগ লম্বা এবং এক ভাগ খাটো। অর্থাৎ ফিনোটাইপগতভাবে যদি আমরা দেখি তাহলে ফিনোটাইপের অনুপাত দাঁড়াবে 3:1 এর কাছাকাছি বা 3:1। কিন্তু জিনোটাইপগতভাবে কিন্তু এটি ভিন্ন। যেমন ক্যাপিটাল টি দুইটা, এটা আছে এক এক ভাগ, আর ক্যাপিটাল টি বা স্মল টি এটি আছে দুই ভাগ, আর স্মল টি এবং স্মল টি আছে এক ভাগ। অর্থাৎ জিনোটাইপিক অনুপাত দাঁড়াবে 1:2:1। অর্থাৎ মেন্ডেলের প্রথম সূত্রের ফিনোটাইপিক অনুপাত 3:1 এবং জিনোটাইপিক অনুপাত 1:2:1। পূর্বের ঘটনাটির একটু ব্যাখ্যা প্রদান করা যায়। মেন্ডেল প্রথমে বিশুদ্ধ একটি লম্বা মটরশুঁটি, তোমরা জানো যার জিনোটাইপ দুটো ক্যাপিটাল টি এর সাথে, একটা বিশুদ্ধ খাটো মটরশুঁটি যার জিনোটাইপ স্মল টির পরাগ সংযোগ ঘটান প্রথম, এবং উৎপন্ন যে প্রথম বংশধর সেটি হয়েছিল লম্বা, তোমরা জানো যেখানে তার জিনোটাইপ একটা ক্যাপিটাল টি এবং একটা স্মল টি। তোমরা জানো এখানে যে মটরশুঁটি গাছের লম্বা বৈশিষ্ট্যটি খাটো বৈশিষ্ট্যের উপর প্রকট, ওই জন্যই খাটো বৈশিষ্ট্য প্রকাশিত হয়নি। প্রথম অপত্য জনুতে উৎপন্ন মটর গাছের স্বপরাগায়ন ঘটালে দ্বিতীয় জনুতে তোমরা দেখেছো যে তিন ভাগ লম্বা এবং এক ভাগ খাটো উদ্ভিদ সৃষ্টি হয়েছে। এই লম্বা গাছগুলির মধ্যে আবার বিশুদ্ধ লম্বা ছিল এক ভাগ, আর দুই ভাগ ছিল শঙ্কর লম্বা এবং এক ভাগ ছিল খাটো। তোমরা জানো মেন্ডেলের যে প্রথম সূত্র, এটাকে আমরা পৃথকীকরণ সূত্র বা ল অফ সেগ্রিগেশন বলে থাকি। এখন আমরা একটু সংজ্ঞা আকারে দেখি, একটু খেয়াল করো যে বিপরীত ধর্মী ক্রসের মাধ্যমে সৃষ্ট প্রথম বংশধর বা পরবর্তী বংশধর সমূহের গ্যামেট সৃষ্টির সময় জিন সমূহে স্বাধীনভাবে পৃথক হয়ে গ্যামেটে গমনকে পৃথকীকরণ বা সেগ্রিগেশন বলা হয়। এখানে একটু খেয়াল করো যে প্রথম যে সংকরণ, সেই সংকরণে উৎপন্ন যে ডিম্বাণু, তার মধ্যে দুই ধরনের গ্যামেট জিন রয়েছে, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। এটি কিন্তু গ্যামেট সৃষ্টির সময় পরস্পর পৃথক হয়ে যায়। তদ্রূপভাবে মেল প্যারেন্টের কিন্তু ওই শুক্রাণু দুই ধরনের জিন আলাদা হয়ে যায়, এবং পরবর্তীতে যখন তাদের সন্তান উৎপন্ন হয় তখন র্যান্ডমলি এটা কিন্তু মিলিত হয়। অর্থাৎ বড়টি ক্যাপিটাল টির সাথে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টির সাথে স্মল টি, আবার স্মল টির সাথে স্মল টি, এইভাবে র্যান্ডমলি এটি মিলিত হয়। এটিকে ল অফ সেগ্রিগেশন বলা হয়। তোমরা একটু খেয়াল করো, যখন জায়গোট একজোড়া হয় তখন ওর গ্যামেট উৎপন্ন হয় একটি লেটার দিয়ে, কিন্তু যদি জিনোটাইপ দুই জোড়া থাকে এরকম, তাহলে তার গ্যামেট উৎপন্ন হয় এক জোড়া। অর্থাৎ এই দুটো আর থেকে একটা আর আসবে এবং দুটো ওয়াই থেকে একটা আসবে। কখনো কিন্তু এই দুটো আর মিলে একটা গ্যামেট বা দুটো ওয়াই মিলে একটি গ্যামেট এমনটি উৎপন্ন হবে না, শুধুমাত্র এই জোর থেকে একটি এবং এই জোর থেকে একটি নিয়ে এই গ্যামেট তৈরি হবে। আমরা যদি আর একটু দেখি, এখানে খেয়াল করো ক্যাপিটাল টি দুটো, এখানে ক্যাপিটাল ওয়াই দুটো ঠিকই আছে, শুধুমাত্র এখানে একটা ক্যাপিটাল আর একটা স্মল আর, তাই দুই ধরনের গ্যামিট হয়েছে। অর্থাৎ এই ক্যাপিটাল আর এর সাথে বড় হয় একবার, আর স্মল আর এর সাথে বড় হয় একবার। এই আমরা যদি বিপরীতভাবে দেখি, অর্থাৎ আরটাকে ক্যাপিটালে রেখে ওয়াইটা যদি স্মল এবং ক্যাপিটালে ভাগ করি, তাহলে আমরা দেখতে পাই এখানে আরটা ঠিকই আছে কিন্তু ওয়াইটা চেঞ্জ হয়েছে। অনুরূপভাবে আমরা যদি দুটোই হেটারোজাইগাস অবস্থায় দেখি, তাহলে এই চার ধরনের গ্যামিট হওয়া সম্ভব। এইগুলোকে বলা হয় ল অফ সেগ্রিগেশন, ফটোতা সূত্র। এখানে আর একটা পরীক্ষা আমরা একটু খেয়াল করি, যে মেন্ডেল হলুদ মটরশুঁটি এবং সবুজ মটরশুঁটি যেটা ক্রস করিয়ে উনি প্রথম বংশধরে হলুদ পেয়েছিল এবং দ্বিতীয় বংশধরে তিনি 3:1 অনুপাতে হলুদ এবং সবুজ পেয়েছিলেন। এই তিনটা, এই তিন ধরনের উদ্ভিদ হচ্ছে তোমার হলুদ, আর এই এক ধরনের উদ্ভিদ হচ্ছে সবুজ। তাই এই হলুদ উদ্ভিদের মধ্যে আবার তোমরা জানো যে জিনোটাইপগতভাবে একটা ছিল এক ভাগ ছিল বিশুদ্ধ, দুই ভাগ ছিল সংকর টাইপের। এইটাকে দেখো এখানে তোমার
তুমি একটু খেয়াল করো, এখানে শুধু দুটো ক্যাপিটাল অয় থাকলে সেটা হলুদ, এখানে দুটো স্মল অয় থাকার কারণে এটা হলুদ, এটা সবুজ, এটা ক্যাপিটাল, এখানে ক্যাপিটাল অয় থাকার কারণে হলুদ, এখানে স্মল অয় থাকার কারণে সবুজ, আর এখানে ক্যাপিটাল অয় এবং স্মল অয় অর্থাৎ এখানে হলুদ এবং সবুজ বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও সেটি প্রকাশ পেয়েছে হলুদ, এইটাকে বলছে ল অফ ডমিনেন্স। অর্থাৎ মেন্ডেলের যে প্রথম সূত্র, অর্থাৎ মেন্ডেলের যে মনোহাইব্রিড ক্রস, সেই মনোহাইব্রিড ক্রসে উনি দুটি সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন। প্রথম সিদ্ধান্তটি ছিল পৃথকীভবনের সূত্র, অর্থাৎ যেটাকে আমরা প্রথম সূত্র বলে থাকি মেন্ডেলের। মেন্ডেলের প্রথম সূত্রটি এমন, সংকরজীবী বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলি অর্থাৎ জিনগুলি, আমরা যাকে জিন বলি, মেন্ডেল তাকে ফ্যাক্টর বলেছিল, মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এইটাকে বলছে ল অফ সেগ্রিগেশন বা পৃথকীকরণ সূত্র, এটাই মেন্ডেলের প্রথম সূত্র। আর একটা বিষয় এখানে স্পষ্ট হয়েছে, সেটি হচ্ছে প্রকটতা সূত্র, অর্থাৎ বিপরীত ধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে নিষেধ ঘটালে প্রথম অপত্যজনিত কেবল প্রকট বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটে এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বহিঃপ্রকাশ ঘটে না। তোমরা যেমনটি দেখলে একটু আগেই, একটি লম্বা মটরশুঁটি গাছের সাথে একটি খাটো মটরশুঁটি গাছের সংকরণে প্রথম বংশধরে শুধুমাত্র লম্বা বৈশিষ্ট্যটি প্রকাশিত হলো, কিন্তু খাটো বৈশিষ্ট্য প্রকাশিত হলো না। এখানে লম্বা বৈশিষ্ট্য প্রকাশিত হওয়ায় সেটি প্রকট বৈশিষ্ট্য এবং খাটো বৈশিষ্ট্য প্রকাশিত না হয় সেটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এই রকমের ঘটনাকেই বলছে প্রকটতা সূত্র, এটি কোনো পৃথক কোনো সূত্র নয়, এটি একটি উপসূত্র। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আলোচনা। তোমরা জানো যে বিজ্ঞান বিষয়ক বাংলা টিউটোরিয়াল বায়োলজি স্কুলস নামক ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে। তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করার অনুরোধ রইল। তা এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে।